ককটেল চ্যানেলের গল্প আসরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্প প্রখ্যাত কথা সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গল্প কাঁচের কফিন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং পরবর্তী গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প কাঁচের কফিন। ফর বেটার এক্সপিরিয়েন্স প্লিজ ইউজ হেডফোন। বলো না বলো না, আজ আমাকে চা খেতে বলো না। ঘরে ঢুকেই বলে উঠলেন সুন্দরবাবু। মানিক সবিস্ময়ে শুধলে, বাবা, এ কি কথা শুনিয়াছ মন্থরের মুখে? না, আজ কিছুতেই আমি চা খাবো না, একেবারে ধনুর্ভঙ্গপণ। বেশ, চা না খান, খাবার খাবেন তো? কি খাবার? টিকিয়া খাবার। ও, তাই নাকি? তারপর আছে ভেন্ডালু। হংস মাংস? হ্যাঁ, বনবাসী হংস, খাবেন তো? সুন্দরবাবু ত্যাগ করলেন একটি সুদীর্ঘ নিঃশ্বাস, তারপর মাথা নেড়ে করুণ স্বরে বললেন, আজ আর আমাকে হংস মাংস ধ্বংস করতে বলো না। হালে আর পানি পাচ্ছি না, হংস মাংস অরুচি। সুন্দরবাবু এবারে বোধ হয় পরমহংস থেকে বৈরাগ্যব্রত গ্রহণ করবেন। মোটেই নয়, মোটেই নয়। তবে গৃহস্থের ছেলে হয়েও এ খাবো না ও খাবো না এরকম বলছেন কেন? আজ আমার উদর দেশের বড়ই দুরবস্থা। অমন হৃষ্টপুষ্ট উদর তবুও? আমার উদরাময় হয়েছে। তাই বলুন, তবে ওষুধ খান, আমি হোমিওপ্যাথি জানি। এক ডোজ মার্কসেল ওষুধ দেবো নাকি? রাখো তোমার হোমা পাখির কথা, আমি খাবার কি ওষুধ কিছুই খেতে আসি, আমি এসেছি জরুরি কাজে। অসুস্থ দেহ তবুও কাজ থেকে ছুটি নেননি? বাবা, কি টনটনে কর্তব্য জ্ঞান আপনার। হ্যাঁ হ্যাঁ, তাই স্বর্গবাসী ঢেকি ধান ভাঙে, পুলিশের আবার ছুটি কি? হ্যাঁ, নতুন মামলা বুঝি। তাছাড়া আর কিসের মামলা? বলা শক্ত, খুনের মামলা কি মানুষ চুরির মামলা ঠিক ধরতে পারছি। একটু একটু করে জাগ্রত হচ্ছিল জয়ন্তের আগ্রহ। সে সামনে চেয়ারের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, সুন্দরবাবু ওই চেয়ারে বসুন, ব্যাপারটা খুলে বলুন। আসন গ্রহণ করে সুন্দরবাবু বললেন, হ্যাঁ, এটাকে আজব মামলা বলাও চল, রহস্যময় হলেও অনেকটা অর্থহীন। নাটকের পাত্রপাত্রী হচ্ছেন তিনজন, একজন নারী আর দুজন পুরুষ। ওদের মধ্যে একজন পুরুষ হচ্ছেন আসাম, কিন্তু তিনজনেই অদৃশ্য হয়েছেন। অদৃশ্য হওয়ার কারণ? শোনো, বছর দেড়েক আগে সুরেন্দ্রমোহন চৌধুরী নামে এক ভদ্রলোক থানায় এসে অভিযোগ করেন, তার পিতামহী সুশীলা সুন্দর দেবীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে। ব্যাপারটা সংক্ষেপে এই, সুশীলা দেবী বিধবা, তিনি তার স্বামীর বিপুল সম্পত্তির একমাত্র অধিকারী। তার বয়স 75 বছর, স্বাস্থ্যভঙ্গ হওয়ার দরুন ডাক্তার মনোহর মিত্রের চিকিৎসাধীন ছিল। সুশীলা দেবী হঠাৎ একদিন একখানা ট্যাক্সি ডাকিয়ে এনে মনোহর মিত্রের সঙ্গে বাড়ির বাইরে চলে যান, তারপর আর ফিরে আসেন। খোঁজাখুঁজির পর প্রকাশ পায় অদৃশ্য হবার দুদিন আগে সুশীলা দেবী ব্যাংক থেকে নগদ 15 লক্ষ টাকা তুলে আনিয়েছিল, সে টাকাও উধাও হয়েছে। ডাক্তার মনোহর মিত্র নামে এক ভদ্রলোকের খ্যাতি আমি শুনেছি, পদার্থশাস্ত্রে তার নাকি অসাধারণ পাণ্ডিত্য। তিনি ইনি মনোহরবাবুকে তুমি কখনো চোখে দেখেছো? না, আমিও দেখিনি, তবে তার চেহারার হুবহু বর্ণনা পেয়ে। কিরকম? মনোহরবাবুর দৈর্ঘ্য 5 ফুট 4 ইঞ্চির বেশি হবে না, কিন্তু তার দেহ রীতিমতো চওড়। তার মাথায় আছে প্রায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া সাদা ধবধবে চুল, মুখেও লম্বা পাকা দাড়ি। তার বয়সও 60-এর কম নয়, কিন্তু শরীর এখনো যুবকের মতো সপ। রোজ সকালে সূর্য উঠবার আগে পদব্রজে অন্তত 4 মাইল ভ্রমণ করে আসেন। তার চোখ সর্বদাই ঢাকা থাকে কালো চশমায়, টিকলো নাক শ্যামবর্ণ, সাদা পাঞ্জাবি, থান কাপড় আর সাদা ক্যাম্বিসের জুতো ছাড়া অন্য কিছু পরেন।
পরমা চুরুটের অত্যন্ত ভক্ত। তার মুখ সর্বক্ষণই গম্ভীর। ডান কপালের উপরে একটা 1 ইঞ্চি লম্বা পুরনো কাটা দাগ। হাতে থাকে একগাছা রূপা বাঁধানো মোটা মালাক্কা বেতের লাঠি। আরে মশাই, এ বর্ণনার কাছে যে আলোকচিত্রও হার মানে, এরপর বিপুল জনতার ভিতর থেকেও মনোহরবাবুকে আবিষ্কার করতে পারব। আমি কিন্তু 1.5 বছর চেষ্টা করেও তার টিকিও আবিষ্কার করতে পারলুম না। কেন? তিনিও অদৃশ্য হয়েছেন। তার বাড়ি কোথায়? বালিগঞ্জে নিজের বাড়ি। সেখানে গিয়েছিল কিন্তু বাড়ি একেবারে খালি। মনোহরবাবুর পরিবারবর্গ? মাথায় নেই তার মাথা ব্যথা, তিনি বিবাহই করেন। অন্য কোনো আত্মীয় স্বজন? কারুর পাত্তা পাই। পাড়ার লোকের মুখে শুনলাম মনোহরবাবু জনাচার এক পুরাতন আর বিশ্বস্ত ভৃত্য নিয়ে ওই বাড়িতে বাস করতেন বটে, কিন্তু হঠাৎ একদিন সকলকে সঙ্গে নিয়ে কোথায় চলে গেল। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে বললে, আপনি বললেন সুশীলা দেবী ট্যাক্সিতে চড়ে মনোহরবাবুর সঙ্গে বাইরে বেরিয়ে গিয়েছিলেন, তার কি নিজের মোটর নেই? আছে বই কি, একখানা নয় 3-3 খানা। তাহলে মেনে নিতে হয় সুশীলা দেবীর নিজেরও ইচ্ছে ছিল, তিনি কোথায় যাচ্ছেন কেউ জানতে না পারে। হয় তোমার অনুমান সত্য, নয় তিনি ট্যাক্সি ভাড়া করেছিলেন মনোহরবাবুর পরামর্শেই। আপনি ট্যাক্সিখানার সন্ধান নিয়েছেন? নিয়েছি বই কি, ট্যাক্সি চালককে খুঁজে বের করেছি। সে আরোহীদের হাওড়া স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছে, আর কিছুই সে জানে না। তাহলে মনোহরবাবুর সঙ্গে সুশীলা দেবী বোধ হয় কলকাতার বাইরে চলে গিয়েছেন। কিন্তু কলকাতার বাইরে কোথায়? আমিও মনে মনে এই প্রশ্ন বারবার করে, কোথায় কোথায় কোথায়, কিন্তু প্রতিধ্বনিও বারবার একই উত্তর দিয়েছে, কোথায় কোথায় কোথায়। খালি ওই প্রশ্ন নয় সুন্দরবাবু, আরও সব প্রশ্ন আছে। 75 বছর বয়সে 15 লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবী রুগ্নদেহে এমন লুকিয়ে মনোহরবাবুর সঙ্গে চলে গেলেন কেন? তিনি বেঁচে আছেন কি নেই? মনোহরবাবু বিখ্যাত পদার্থবিদ হলেও মানুষ হিসাবে কি সাধু ব্যক্তি নন? আমার কথা এখনো ফুরোয়নি, সবটা শুনলে প্রশ্ন সাগরে তোমাকে তলিয়ে যেতে হবে। আমার আগ্রহ যে জ্বলন্ত হয়ে উঠল, বলুন সুন্দরবাবু বলুন। যে মাসে সুশীলা দেবী অন্তর্হিত হন সেই মাসেই আরেকটা মানুষ নিরুদ্দেশ হওয়ার মামলা আমার হাতে আসে। দুটো মামলাই কতকটা একই রকম। গোবিন্দলাল রায় একজন বড় জমিদার, বয়স 70-এর কম নয়। তিনি বিপত্নিক হলেও সংসার তার বৃহৎ। 5 পুত্র 3 কন্যা, পৌত্র পৌত্রীও আছে। কিন্তু হঠাৎ একদিন গোপনে ব্যাংক থেকে নগদ 12 লক্ষ টাকা তুলে নিয়ে তিনিও গিয়েছেন অজ্ঞাতবাসে। তবে গোবিন্দবাবু যাবার সময় একখানা চিঠি রেখে গিয়েছে, তাতে লেখা ছিল, আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি, ফিরতে বিলম্ব হবে, তোমরা আমার জন্য চিন্তিত হয়ো না। তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর নেই। 3 মাসের মধ্যেও বৃদ্ধ পিতার কাছ থেকে একখানা পত্র পর্যন্ত না পেয়ে তার পুত্ররা আমার আশ্রয় নিয়েছে। কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও আমি গোবিন্দবাবুর নাগাল ধরতে পারি। আপনি কি মনে করেন, আগেকার মামলার সঙ্গে এই মামলাটারও কোনো সম্পর্ক আছে? অল্পবিস্তর মিল কি নেই জয়ন্ত? একজন অতি বৃদ্ধা নারী আর একজন অতি বৃদ্ধ পুরুষ, দুজনেই গোপনে অজ্ঞাতবাসে গমন করেছেন, আর দুজনেই যাবার ঠিক আগেই ব্যাংক থেকে 100,000 টাকা তুলে নিয়ে গেছেন। দুজনেই আত্মগোপন করবার দিন থেকে আজ পর্যন্ত নিজেদের কোনো প্রমাণই দেন। কিন্তু গোবিন্দবাবুর সঙ্গে কি মনোহরবাবুর পরিচয় ছিল? গোবিন্দবাবুর বাড়ির কোনো লোকই মনোহরবাবুর নাম পর্যন্ত শোনেনি। তাহলে আপনি কি বলতে চান? মাসখানেক আগে গোবিন্দবাবুর বড় ছেলে আমার হাতে একখানা পত্র দিয়ে বলেছিল, সে নাকি একখানা বইয়ের ভিতর থেকে এই চিঠিখানা পেয়েছে। চিঠিখানা পড়ে দাও। জয়ন্ত খামের ভিতর থেকে পত্র বার করে নিয়ে পাঠ করলে। প্রিয় গোবিন্দবাবু, এতদিন পরে আমার প্রস্তাবে আপনি সম্মত হয়েছেন শুনে অত্যন্ত আনন্দ লাভ করলুম। বেশ, আগস্ট মাসের 4 তারিখে 5টার সময় আমার লোক হাওড়া স্টেশনে 1st ক্লাস ওয়েটিং রুমে আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু মনে রাখবেন,
আপনাকে সঙ্গে করে আনতে হবে অন্তত নগদ 12 লক্ষ টাকা। যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এইখানে বাস করব। আমার উপরে বিশ্বাস রাখুন, আপনার কোনো আশঙ্কা নেই। পত্রের কথা কারুর কাছে প্রকাশ করবেন না। ইতি ভবদীয় শ্রী মনোহর মিত্র। পড়লে? চিঠির কাগজে কোনো ঠিকানা নেই, কিন্তু খামের উপরে ডাকঘরের নাম রয়েছে, সুলতানপুর। সুলতানপুর হচ্ছে একটি ছোটোখাটো শহর, সেখানে আমি গিয়েছি, কিন্তু ডাক্তার মনোহর মিত্রের নাম পর্যন্ত কেউ সেখানে শুনে। সুলতানপুর ডাকঘর থেকে কোন কোন গ্রামে চিঠি বিলি হয় সে খোঁজ নিয়েছিলেন তো? তা আবার নিনি, শুধু খোঁজ নেওয়া কি হে, সব জায়গাতেই নিজে গিয়ে ঢু মারতেও ছাড়ি, কিন্তু লাভ হয়েছে প্রকাণ্ড অশ্বডিম্ব। আমার কি সন্দেহ হচ্ছে জানো, মনোহর নাম ভাঁড়িয়ে কিছুদিন ও অঞ্চলের কোথাও বাস করেছে, তারপর সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হাতে পেয়ে হত্যা করে তাদের টাকাগুলো হাতিয়ে আবার সরে পড়েছে কোনো অজানাতে। চিঠি পড়ে জানা গেল মনোহরবাবুর কোনো প্রস্তাবে গোবিন্দবাবু প্রথমে রাজি হননি, কিন্তু পরে রাজি হয়েছিলেন। খুব সম্ভব সেই প্রস্তাবটাই কার্যে পরিণত করার জন্য তিনি চেয়েছিলেন 12 লক্ষ টাকা। কে বলতে পারে, সুশীলা দেবীর কাছেও মনোহর ঠিক একই রকম প্রস্তাব করেনি। কিন্তু কি এই প্রস্তাব যার জন্য লোকে এমন 1 লক্ষ টাকা খরচ করতে রাজি হয়? কেবলই কি টাকা খরচ করতে রাজি হয়, ধাপ্পায় ভুলে সংসার পুত্র কন্যা আত্মীয় ছেড়ে অজ্ঞাতবাসে যেতেও কুণ্ঠিত হয় না। সুন্দরবাবু, প্রস্তাবটা যে অতিশয় অসাধারণ সে বিষয়ে কোনো সন্দেহই নেই। জয়ন্ত, মনোহরের প্রস্তাব নিয়ে বেশি মস্তিষ্ক চালনা করে কোনোই লাভ নেই। লাভ আছে বই কি? প্রস্তাবটা কি জানতে পারলে আমাদের আর অন্ধকারে হাতরে মরতে হয় না। কিন্তু যখন তা জানবার উপায় আর নেই, তখন আমাদের অন্ধকারেই ঢিল ছুটতে হবে বই কি? অন্ধকারে বহু ঢিল তো ছুড়েছেন, একটা ঢিলও লক্ষ্যে গিয়ে লাগলো কি? তা তুমি আমাকে আর কি করতে বলো? আপনি তো সর্বাগ্রে মনোহরবাবুকে আবিষ্কার করতে চান। নিশ্চয়ই। তাহলে আমাদের সঙ্গে আরেকবার সুলতানপুর চলুন। সেটা হবে ডাহা পণ্ডশ্রম, কারণ সে অঞ্চলের কোনো পাথরই আমি উল্টাতে বাকি রাখিনি। না, একখানা পাথর উল্টাতে আপনি ভুলে গিয়েছেন। কোনখানা শুনি? যথাসময় প্রকাশ পাবে। বেশ, তাই সই। মানিক, সব শুনলে? এখানে তোমাকে একটা কাজ করতে হবে। ফরমাইশ করো। তোমার ছবি আঁকার হাত খুব পাকা। তুমি ছাড়া আর কেউ কথা বলে না, বুঝলে তো? এখন আমায় কি করতে হবে সেটা বলো। মনোহরবাবুর আকৃতি প্রকৃতির বিশেষত্বগুলি আগে তুমি সুন্দরবাবুর কাছ থেকে ভালো করে আরেকবার শুনে নাও, তারপর এমন একটি মনুষ্য মূর্তি আঁকো যার মধ্যে থাকবে ওই বিশেষত্বগুলি। ওরকম ছবি এঁকে কি লাভ হবে? ওই ছবির সাহায্যে হয়তো আসামিকে শনাক্ত করা যাবে। জয়ন্ত কি যে বকে, তার কোনো ঠিকই নেই। মনোহরকে আমিও দেখিনি, মানিকও দেখেনি, আমি খেয়েছি পরের মুখে ঝাঁপ। সাত সকালে আমল খাস্তা, মানিক শিব গড়তে বানর গড়ে বসে, ছবি দেখে মনোহরকে চেনাই যাবে না। ফলেনো পরিচয়তে সুন্দরবাবু, ফলেনো পরিচয়তে, অর্থাৎ ফলের দ্বারা চেনা যায় বৃক্ষকে। আসল তাৎপর্য হচ্ছে আকৃতির দ্বারা মানুষকে না চিনলেও তার ব্যবহারের দ্বারা তাকে চেনা যায় অনায়াসেই। বহু অভিজ্ঞতার ফলেই এরকম এক একটি প্রবাদ বাক্য রচিত হয়, বুঝলেন মশাই? তুমি কেবল নিজের মন গড়া কথাই বলছো, একটা প্রমাণও তো দিতে পারলে না। একটা কেন, অনেক প্রমাণই দিতে পারি। এ দেশের কোনো গোয়েন্দা যে এমন বর্ণনা শুনে প্রতিকৃতি এঁকে অপরাধী গ্রেপ্তার করেছে তা আমি তো অন্তত কখনো শুনি। এদেশের কথা শিখে তুলে রাখুন সুন্দরবাবু, এদেশের কথা নিয়ে মাথা ঘামাবেন না। কিন্তু পাশ্চাত্য দেশের গোয়েন্দারা অনেকবারই এমনি বর্ণনা শুনে আঁকা প্রতিকৃতির সাহায্যে আসল অপরাধীকে বন্দী করতে পেরেছে। পটে পটে, আমি তো জানতাম না। সুন্দরবাবু, আপনি অনেক কিছুই আগে থেকে জানেন না, তবে এখন তো জানেন, আবার না জানালে ভবিষ্যতেও জানতে পারতেন না। তবু জানতে গেলেও এত বেশি তর্ক করেন কেন বলুন তো দেখি।
জানাজানি নিয়ে হানাহানি ছেড়ে দাও মানিক, এখন বর্ণনা শুনে মনোহরের চিত্র আঁকবার চেষ্টা করো, কালই আমরা সুলতানপুরে যাত্রা করব। সুলতানপুর ছোট শহর হলেও তিনটি রেলপথের সংযোগস্থলে অবস্থিত বলে এখানে লোকজনের সংখ্যা বড় অল্প নয়। শহরের ভিতর দাঁড়িয়ে দেখা যায় সুলতানপুরের বাইরে চারিদিকে প্রকৃতি যেন নিজের ভাণ্ডার উজাড় করে ছড়িয়ে দিয়েছে অজস্র সৌন্দর্যের ঐশ্বর্য। জন্তু এমনই সব জায়গাতেই জন্মলাভ করে আমাদের কবিদের কল্পনা। কিন্তু আমরা কবি নই। আমরা ঠিক তার উল্টো, আমরা এখানে কাল্পনিক মিথ্যার সঙ্গে মিতালি করতে আসি, আমরা এসেছি বাস্তব সত্যের সঙ্গে যুদ্ধ করতে। সত্যের সঙ্গে যুদ্ধ করতে? সে কি সুন্দরবাবু, সত্য কি আপনার শত্রু? সুন্দরবাবুর বদনমণ্ডলে ঘনিয়ে উঠেছিল অন্ধকার, কিন্তু জয়ন্ত তাড়াতাড়ি তার পক্ষ অবলম্বন করে বললে, না মানিক, সুন্দরবাবু বোধ করি বলতে চান উনি এসেছেন সত্যের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে। সুন্দরবাবুর মুখ তৎক্ষণাৎ প্রসন্ন হয়ে উঠল, তিনি বললেন, জয়ন্ত ঠিক ধরেছে, আমি ওই কথাই বলতে চাই। পোস্ট অফিসে যাবে নাকি? পরে বিবেচনা করব, কলকাতার বিখ্যাত চৌধুরী ব্যাংকের একটা শাখা এখানে আছে না? হ্যাঁ, সেটি এখানকার প্রধান ব্যাংক। একবার সেই ব্যাংকে যেতে চাই। কেন বলো দেখি? সেখানে গেলেই বুঝতে পারবেন। চৌধুরী ব্যাংকে দোতলায় উঠে দেখা গেল একটা বিলাতি পোশাক পরা যুবক দাঁড়িয়ে প্রবল বাতাসে দেশলাই জেলে সিগারেট ধরাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাকে দেখে মানিক বিস্মিত স্বরে বলে উঠলে, এ কি করুণা? আরে মানিক নাকি, তা এখানে যে? আরে আসলে এই ব্যাংকের ম্যানেজারকে একটু দরকার। আমি এখানকার ম্যানেজার। সে কি হে, হ্যাঁ কবে থেকে? সে বছর তিনেক। তুমি তো আমাদের পাড়ার মারাও না, জানবে কেমন করে? এনাদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। ইনি হচ্ছেন সুন্দরবাবু, ডার্ক সাইটে পুলিশ কর্মচারী। ইনি হচ্ছেন আমার বন্ধু জয়ন্ত। আমার মুখে এর কথা নিশ্চয়ই তুমি অনেকবার শুনেছ। আর জয়ন্ত, এটি হচ্ছে আমার বাল্য বন্ধু করুণা ভট্টাচার্য। আমার মামার বাড়ির পাশেই এদের বাড়ি। আপনাদের মতো এই মহাবিখ্যাতরা এই ধ্যার ধ্যারে গোবিন্দপুরে কেন? আচ্ছা সে কথা পরে হবে, আগে আমার ঘরে আসুন। পাশেই ম্যানেজারের ঘর। সকলে আসন গ্রহণ করলে পর নিজেও টেবিলের সামনে গিয়ে বসে করুণা বললে, এবার আপনাদের জন্য কি করতে পারি আদেশ করুন। আদেশ ফাদেশ কিছুই নয়, প্রথমেই একটি বিনীত নিবেদন আছে। বলতে পারেন সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যে সবচেয়ে ধনী বাঙালি এমন কে আছেন যিনি আপনাদের মক্কেল? বিচিত্র প্রশ্ন। সুলতানপুর ডাকঘরের এলাকায় কিছু কিছু বাঙালি আছেন বটে, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া সকলেই সম্পূর্ণ গৃহস্থ বা মধ্যবিত্ত শ্রেণীর লোক। সেই একজন কি খুব ধনী? আজ্ঞে হ্যাঁ, তাকে ধনকুবের বলাও চলে হয়তো। তিনি কি আপনাদের মক্কেল? হ্যাঁ, আমাদের একজন প্রধান মক্কেল। তিনি কোথায় থাকেন? এখান থেকে 3 মাইল দূরে আছে বেগমপুর নামের একটা জায়গা, সেখান থেকে মাইল দুয়েক তফাতে দস্তুর মতো গহন বনের ভেতরে তার বাংলোর মতো তৈরি মস্ত বাড়ি। অত বড় ধনী এমন নির্জন জায়গায় থাকেন কেন? শুনতে পাই তিনি ভারী খেয়ালি লোক। তার নাম কি ডাক্তার মনোহর মিত্র? আগে না, তার নাম সিদ্ধেশ্বর সেন। জয়ন্ত চুপ করে রইল গম্ভীর মুখে। সুন্দরবাবু মুরুব্বিয়ানা চালে ঘাড় নাড়তে নাড়তে গাল ভরা হাসি হেসে বললেন, তুমি আমায় টেক্কা মারবে বলে এখানে এসেছ, কিন্তু দেখছো তো ভায়া, আমি কোনো পাথর উল্টাতেই বাকি রাখিনি। জয়ন্ত নিরুত্তর মুখে পকেট থেকে মানিকের আকাশে ছবিখানা বের করে ধীরে ধীরে বললে, করুণাবাবু এই ছবির মানুষটিকে কোনোদিন কি আপনি সচক্ষে দর্শন করেছেন? করুণা ছবির উপর ঝুঁকে পড়ল এবং তারপরই বিনা দ্বিধায় বলে উঠল, এই ছবির সঙ্গে সিদ্ধেশ্বরবাবুর মুখ ঠিক মিলছে না বটে, তবে এখানে যে সিদ্ধেশ্বরবাবুর প্রতিকৃতি সে বিষয়ে একটুও সন্দেহ নেই। জয়ন্ত অপাঙ্গে সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখলে এবং সঙ্গে সঙ্গে ঘাড় হেট করে ফেললেন সুন্দরবাবু।
করুণাবাবু, আপনাদের এই সিদ্ধেশ্বরবাবুর কথা আরও কিছু বলতে পারেন? একে আপনি মানিকের প্রাণের বন্ধু, তার ওপরে আপনার মতো লোকের সঙ্গে বাক্যালাপ করবার সুযোগ পাওয়া পরম সৌভাগ্য। আপনি কি জানতে চান বলুন? সিদ্ধেশ্বরবাবু কবে কত দফায় আপনাদের ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? করুণা স্তব্ধ হয়ে রইল অল্পক্ষণ, তারপর মৃদুস্বরে ধীরে ধীরে বললে, দেখুন, এরকম প্রশ্নের জবাব দেওয়া আমাদের পক্ষে উচিত নয়, কারণ সিদ্ধেশ্বরবাবু হচ্ছেন আমাদের একজন প্রধান মক্কেল, কিন্তু আপনাদের কথা স্বতন্ত্র। বিশেষত সুন্দরবাবু হচ্ছেন একজন বিশিষ্ট রাজকর্মচারী, এক্ষেত্রে আমরা আদেশ পালন করতে বাধ্য। আপাতত আমার স্মৃতি থেকেই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, দরকার হলে পরে খাতাপত্র দেখে সঠিক তার টাকার পরিমাণ আপনাকে জানাতে পারি। তবে শুনুন, সিদ্ধেশ্বরবাবু তার বাংলো বাড়ি তৈরি হবার পর এই অঞ্চলে প্রথম আসেন প্রায় 2 বছর আগে, সেই সময় আমাদের ব্যাংকে জমা রাখেন 6 লক্ষ টাকা। দ্বিতীয়বারে প্রায় বছর দেড়েক আগে তিনি এই ব্যাংকে জমা রাখেন আরও 6 লক্ষ টাকা। দ্বিতীয়বারে প্রায় বছর দেড়েক আগে তিনি এই ব্যাংকে জমা রাখেন আরও 15 লক্ষ টাকা। তৃতীয়বারে সেও বোধহয় 1.5 বছরের কাছাকাছি। সিদ্ধেশ্বরবাবুর কাছ থেকে আবার আমরা 12 লক্ষ টাকা পাই, অর্থাৎ মোট 33 লক্ষ টাকা। জয়ন্ত অর্থপূর্ণ দৃষ্টিতে সুন্দরবাবুর দিকে তাকিয়ে খুব মৃদুস্বরে বললে, শুনছেন, দ্বিতীয় আর তৃতীয়বারে সিদ্ধেশ্বরবাবু এখানে জমা দিয়েছেন যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা। সুশীলা দেবী আর গোবিন্দবাবুও কি যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা নিয়েই নিরুদ্দেশ হননি? সুন্দরবাবু মৃদুস্বরে জয়ন্তের কানে কানে বললেন, কিন্তু প্রথম দফায় 6 লক্ষ টাকা এলো কোথা থেকে? জোর করে কিছু বলতে চাই না, খুব সম্ভব ওটা হচ্ছে সিদ্ধেশ্বরবাবুর নিজের টাকা। আপনারা আর কিছু জানতে চান? সিদ্ধেশ্বরবাবুর ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু জানেন? বিশেষ কিছু জানি না। আচ্ছা করুণা, বছর দেড়েক আগে কোনো প্রাচীন মহিলা কি সিদ্ধেশ্বরবাবুর অতিথি হয়েছিলেন? দেখো মানিক, বছর দেড়েক আগেকার কথা আমি ঠিকঠাক জানি না, তবে একথা শুনেছি বটে, বছর দেড়েক আগে সিদ্ধেশ্বরবাবু একটি অতি বৃদ্ধাকে নিয়ে সুলতানপুর স্টেশনে এসে নেমেছিলেন। তারই কিছুদিন পরে একটি বৃদ্ধ ভদ্রলোক ওখানে এসেছিলেন কি, তাই তো? এও আমার শোনা কথা মানিক, শুনেছি সে ভদ্রলোকও গিয়েছিলেন সিদ্ধেশ্বরবাবুর বাড়িতে, কিন্তু থামলে কেন? কিন্তু কি ভাই মানিক, সিদ্ধেশ্বরবাবুর সম্বন্ধে অনেক কানাঘুষি শুনতে পাই, কিন্তু শোনা কথা পরের কাছে প্রকাশ করতে ভয় হয়। করুণার পৃষ্ঠদেশে একটি সাদর চপেটাঘাত করে মানিক অভিযোগ ভরা কণ্ঠে বললে, করুণা, আমিও কিন্তু তোমার পর, কোনো ভয় নেই, তোমার শোনা কথাই প্রকাশ করো। শুনেছি সিদ্ধেশ্বরবাবুর বাংলো একটা বৃদ্ধা নারী আর একটি বৃদ্ধ পুরুষ প্রবেশ করেছিলেন বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের প্রস্থান করতে দেখেনি। কেবল তাই নয়, তারা যে এখন ওই বাংলোর ভেতরে আছেন এমন কোনো প্রমাণও নেই। এ যে অসম্ভব কথা! তুমি আমার বাল্য বন্ধু, তুমি জিজ্ঞাসা করছো বলেই বলছি, সিদ্ধেশ্বরবাবুর ওই রহস্যময় বাংলো সম্বন্ধে আরও যেসব কানাঘুষো শুনতে পাই তা মোটেই বিশ্বাসযোগ্য নয়। তোমার কথার অর্থ বুঝলাম না। লোকে বলে ও বাংলো হচ্ছে ভুতুরে। কেন? ওখানে নাকি কাঁচের 2টো কফিন আছে। কাঁচের কফিন? হ্যাঁ, ওখানে নাকি কাঁচের 2টো কফিনের মধ্যে একটা পুরুষ আর একটা নারীর মৃতদেহ। ঠিক সেই সময় ঘরের ভিতর ঢুকলো একজন ভৃত্য। সে বললে, সিদ্ধেশ্বরবাবু দেখা করতে এসছেন। সচমকে সকলে করলে দৃষ্টি বিনিময়। বেশ, তাকে নিয়ে এসো। মিনিট 2 পরেই ঘরের দরজার কাছে সিদ্ধেশ্বর বাবুর আবির্ভাব। মানিকের আঁকা ছবির 12 আনায় মিলে যায় তার চেহারার সঙ্গে। ব্যস্তভাবে সকলের মুখের উপরে একবার বিদ্যুৎ বেগে চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন, করুণাবাবু, ও আপনার ঘরে তো অনেক অতিথি দেখছি, আমি তো জানতাম না, ঠিক আছে আমি পরে আসব। বলতে বলতে সিদ্ধেশ্বরের অন্তর্ধান। সুন্দরবাবু তার দোদুল্যমান ভুঁড়িকে রীতিমতো কাহিল করে তড়াক করে এক সুদীর্ঘ লম্ফ মেরে সচিৎকারে বললেন, পকড়াও পকড়াও,
মনোহর মিত্তির লম্বা দিচ্ছেন, ওকে গ্রেফতার করো, ওকে গুলি করে মারো। জয়ন্ত হাত বাড়িয়ে সুন্দরবাবুর কাঁধ চেপে ধরে কঠোর কণ্ঠে বললে, শান্ত হন সুন্দরবাবু, শান্ত হন, লম্ফঝম্ফ আর চিৎকার করে ভাঁড়ামি করবেন না। আসুন দেখা যাক মনোহরবাবু এরপরে কি করেন। তারপর ব্যাংকের বারান্দায় গিয়ে দেখা গেল রাস্তায় মনোহরবাবু তার মোটর বাইক চালিয়ে দিয়েছেন সবেগে। এখন আমরা কি করব? নিচে নেমে গিয়ে মোটরে চড়ে মনোহরের পশ্চাদ্ধাবন করতে পারি বটে, কিন্তু ততক্ষণে আসামি আমাদের নাগালের বাইরে অদৃশ্য হয়ে যাবে। আপনি তো মনোহরবাবুর বাংলোয় যাবার রাস্তা জানেন। জানি। তাহলে কাল বিলম্ব না করে আমাদের সঙ্গে আসুন। মনোহরবাবু তো বাংলোখানা তার কফিন দুটো কাঁধে করে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আগে দেখা যাক তার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে, তারপর তাকে পুনরাবিষ্কার করতে আমার বেশিক্ষণ লাগবে না। সকলে পুলিশ জিপের ওপর চড়ে বসল এবং সঙ্গে সঙ্গে চলল কয়েকজন সামরিক পুলিশ। খানিকক্ষণ পরেই পিছনে পড়ে রইল সুলতানপুর এবং সামনে এগিয়ে এলো ভূস্বর্গের বর্ণোজ্জ্বল দৃশ্য। কিছুক্ষণের মধ্যে বেগমপুরাও পিছনে গিয়ে পড়ল। সামনে এবার দুরারোহ পর্বতমালার তলায় মাথা তুলে দাঁড়ানো দুর্গম অরণ্য এবং তারই বক্ষ ভেদ করে অগ্রসর হয়েছে সর্পিল গতিতে একটি নাতি বৃহৎ পথ। সেই জনহীন পথে নিরবতার তন্দ্রা ভঙ্গ করে ছুটে চলল জিপ। এমন জায়গাতেও মানুষ থাকে? মনোহর মানুষ নয় মানিক, সে অমানুষ, নিজের যোগ্য জায়গায় বেছে নি। কিন্তু আমার খালি খালি এই কথাই মনে হচ্ছে, জয়ন্ত কেমন করে সন্দেহ করলে যে সুলতানপুর চৌধুরী ব্যাংকের সঙ্গে মনোহরের কোনো সম্পর্ক থাকতে পারে? আন্দাজ সুন্দরবাবু, আন্দাজ। আমার বিশেষ অটুট কোনো যুক্তি নেই, আন্দাজেই ছুঁড়েছি অন্ধকারে ঢিল। তো আন্দাজটা কি শুনতে পারি না? গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা ছিল মনোহরবাবু বাসা বেঁধেছেন সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যেই। এতে ধরে নিলুম যথাক্রমে 15 লক্ষ আর 12 লক্ষ টাকা নিয়ে সুশীলা আর গোবিন্দবাবু তারই কাছে গিয়ে হয়েছেন নিরুদ্দেশ। 27 লক্ষ টাকা হস্তগত করে নিশ্চয়ই তিনি নির্বোধের মতো বাড়ির ভেতরে রেখে দেবেন না, বাড়িতে চোর ডাকাতের ভয়, ওদিকে ব্যাংকে রাখলে টাকা সুদে বাড়ে। তারপর ও টাকার কথা না হয় ছেড়েই দিল। মনোহরবাবুর চিঠির একটা জায়গা স্মরণ করুন, গোবিন্দবাবুকে তিনি লিখেছিলেন, যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানেই বাস করব, কিন্তু মানুষের খাওয়া পড়ার জন্য দরকার হয় টাকা। টাকা আগাছার মতন আপনা আপনি মাটি খুঁড়ে গজিয়ে ওঠে না। নিজের ভরণ পোষণের জন্য মনোহরবাবু নিশ্চয়ই কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখবেন। সুতরাং কোনো না কোনো দিক দিয়ে তার সঙ্গে যে ব্যাংকের সম্পর্ক আছে এটা আমি আগে থাকতেই আন্দাজ করতে পেরেছিল। বাহরে আন্দাজ বলিহারি। ওই সিদ্ধেশ্বর অর্থাৎ মনোহরবাবুর বাংলো দেখা যাচ্ছে। মনোহরহীন মনোহরের বাংলোর ভিতরে আছে হয়তো এয়ারটাইট কাঁচের কফিনের মধ্যে দুটো বুড়ো বুড়ির কতদিনের বাসি শুকনো মোড়া। বাবা কিরকম বাংলো, চারিদিকে বন জঙ্গল আর ঝোপঝাড়, উপর থেকে মাথার উপরে ঝপ খাবে বলে হুমড়ি খেয়ে আছে প্রকাণ্ড কালো পাহাড়। এ যেন হানাবাড়ি, গা ছমছম করে ওঠে। মনোহরটা বোধহয় এখানে বসে সব সাধনা করত, সে মন্ত্র পড়ে দিলে মরা দুটো জ্যান্ত হয়ে উঠত। এত কাঠখড় পুড়িয়ে তান্ত্রিক খুনিটাকে ধরতে পারলুম না, আমার এই আফসোস রাখবার ঠাঁই নেই। কপাল! গাড়ি ফণিমনসার বেড়া দিয়ে ঘেরা একখানা সুদীর্ঘ একতলা বাড়ির সামনেকার খোলা জমির উপরে গিয়ে দাঁড়াল। সারি সারি ঘর, সামনে টানা চওড়া দালান, জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে ঘুঘুর কান্নার সুর। তাছাড়া আর কোথাও জনপ্রাণীর সাড়া নেই। এ যেন এক অপরিসীম বিজনতার রাজ্য, স্তব্ধতার মধ্যে প্রাণ হাঁপিয়ে ওঠে সত্য সত্যই। স্বভাবত উচ্চকণ্ঠ সুন্দরবাবুও সেখানে চেঁচিয়ে কথা কইতে পারলেন না, সেখানে চিৎকার করাও কি যেন নিয়ম বিরুদ্ধ। চুপি চুপি বললেন, মনোহরের লোকজনরাও কি আমাদের গাড়ির সারা পেয়ে চম্পট দিয়েছে? অসম্ভব নয়,
দেখা যাক। এই বলে জয়ন্ত অগ্রসর হয়ে দালানে গিয়ে উঠল। তার পিছন পিছন চলল আর সকলে। নিজের পায়ের শব্দে তার নিজেরাই চমকে উঠতে লাগল। দালানের ওপর দাঁড়িয়ে একবার এদিকে একবার ওদিকে তাকিয়ে দেখলে জয়ন্ত। তারপর সামনে একটা ঘরের দিকে সোজা এগিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সুগম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, ওদিকে নয় এদিকে, এদিকে এদিকে আসুন, আপনার বাঁ দিকের শেষ ঘর। সে কথা শুনে সকলে ফিরে দাঁড়ালো বিদ্যুতের মতো। সুন্দরবাবু এতক্ষণ দেখতে পাননি। বাঁ দিকের শেষ ঘরের পর্দা দেওয়া দরজা দুই পাশে দাঁড় করানো রয়েছে দুটো সর্বাঙ্গ সম্পূর্ণ নর কঙ্কাল। আতকে উঠে অস্ফুট কণ্ঠে তিনি বললেন, আর নয়, এইবেলা সরে পড়ি এসো, মরার হাড় এখানে কোথা কয়। ভয় নেই, ও দুটো হচ্ছে রক্ত মাংসহীন কঙ্কাল মাত্র, নির্ভয়ে ঘরের ভেতর আসুন। আকস্মিক কণ্ঠস্বর শুনে জয়ন্ত কেবল বিস্মিত হয়েছিল। দুই হাতে দুই দিকে পর্দা সরিয়ে জয়ন্ত ঘরের ভিতর গিয়ে দাঁড়াল। সামনেই একখানা ইজি চেয়ারের ওপরে অর্ধশয়ন অবস্থায় স্বয়ং ডাক্তার মনোহর মিত্র। এই দৃশ্য একেবারেই অপ্রত্যাশিত। হতভম্ব হয়ে গেল জয়ন্ত। মনোহরের গম্ভীর মুখের ওষ্ঠা ধরে ফুটে উঠল একটুখানি হাসির ঝিলিক। তিনি বললেন, আমি পালাইনি দেখে অবাক হচ্ছেন, অবাক না হলেও চলবে, আপনারা শুভাগমন করবেন জেনেই আমি এখানে আপনাদের অভ্যর্থনা করবার জন্য অপেক্ষা করছি। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন, এখানে আসনের অভাব হবে না। ছদ্মনামের আড়ালে যে লোক 33 লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছে তার বাড়িতে যে আসনের অভাব হবে না তা আমি জানি। মনোহরের একটুও ভাবান্তর হল না, খুব সহজ স্থির কণ্ঠে তিনি বললেন, নানা কারণে সময় অসময়ে আত্মগোপন করবার দরকার হয় অনেকেরই, এমনকি আপনাদেরও। আমরা মাঝে মাঝে আত্মগোপন অর্থাৎ ছদ্মবেশ ধারণ করি অসাধুদের শাস্তি দেবার জন্য, কিন্তু তুমি? কালো চশমার আড়ালে মনোহরের দুই চক্ষু ক্রোধে দীপ্ত হয়ে উঠল কিনা তা বোঝা গেল না, কিন্তু তার গম্ভীর কণ্ঠস্বর হয়ে উঠল অত্যন্ত কঠিন। ধীরে ধীরে তিনি বললেন, আমি মহাশয়ের চেয়েও বয়সে বড়, বিদ্যা বুদ্ধি মান সম্ভ্রমেও বোধহয় ছোট নই, আমাকে তুমি বলে সম্বোধন করে ভদ্রতার অপমান না করলেই বাধিত হব। আপনারা অসাধুদের দণ্ড দেবার জন্য ছদ্মবেশ ধারণ করেন, তাই তো? তাহলে জানবেন আমিও ছদ্মনাম গ্রহণ করতে বাধ্য হয়েছি মনুষ্য জাতির মঙ্গলের জন্য। ও মনুষ্য জাতির মঙ্গলের জন্য ধরায় অবতীর্ণ হয়েছেন 20 শতাব্দীর অভিনব যীশু খ্রিস্ট, তাই তিনি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করে কাঁচের কফিনে পুরে রেখে দিয়ে, তাই তিনি ওই দুই হতভাগ্যের কাছ থেকে 27 লক্ষ টাকা অপহরণ করে ধরা পড়বার ভয়ে ছদ্মনামের আশ্রয়ে ব্যাংকে জমা দিয়েছেন। এরপর কি করা উচিত বলুন দেখি, আপনাকে সাধুবাদ দেব না হাত কড়া আনবার হুকুম দেব? এতটুকু বিচলিত না হয়ে স্থির কণ্ঠে মনোহর বললেন, লোকে আমাকে অপবাদ দেয় আমি নাকি হাসতে জানি না, কিন্তু আপনার কথা শুনে আজ আমার প্রাণপণ অট্টহাস্য করবার ইচ্ছে হচ্ছে। আমি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করেছি, কোনো প্রত্যক্ষদর্শী আপনার কানে এই অপূর্ব খবরটি দিয়ে গেছে। দেখুন, ধাপ্পা দিয়ে আপনি আমাকে গুলোবার চেষ্টা করবেন না। বলতে পারেন সুশীলা দেবী আর গোবিন্দবাবু আজ কোথায়? তারা এই বাড়িতেই আছেন। হ্যাঁ, ওই কাচের কফিনের ভিতর। বারবার কাচের কফিন বলে চিৎকার করবেন না, আমার বাড়িতে কফিন বলে কোনো জিনিসই নেই। বটে বটে, এখানে কাঁচের কফিন আছে কি না আছে সেটা খানাতল্লাশ করলেই জানতে পারা যাবে।
এতক্ষণ পরে মনোহর হঠাৎ সিধে হয়ে উঠে এসে বললেন, কাচের কফিনের কথা ছেড়ে দিন, আগে জীবন্ত অবস্থায় কাকে দেখতে চান, সুশীলা দেবীকে না গোবিন্দবাবুকে? সুন্দরবাবু প্রথমটা থতমত খেয়ে গেলেন, তারপর বাধো বাধো গলায় বললেন, কোথায় সুশীলা দেবী কোথায়? আগে তাকেই দেখতে চাই। সুশীলা, সুশীলা! বাড়ির ভিতর থেকে গানের মতন একটি আওয়াজ শোনা গেল। আকে, কি বলছেন? তুই একবার এই ঘরে আয় তো মা। ঘরের ভিতরকার একটি দরজা পর্দা ঠেলে আত্মপ্রকাশ করল যে আশ্চর্য রূপবতী ও মহিমাময়ী মূর্তি, তাকে দেখবার জন্য কেহই প্রস্তুত ছিল না। এ মূর্তি যে মাটির পৃথিবীর, সচক্ষে দেখেও কেউ তা বিশ্বাস করতে পারল না। বিপুল বিস্ময়ে জয়ন্ত বলে উঠল, ইনি কি সুশীলা দেবী? হ্যাঁ, কিন্তু এখন থেকে ইনি নতুন নামে আত্মপরিচয় দেবেন। নতুন নাম? হ্যাঁ, ললিতা দেবী। ইনি ললিতা দেবী বা পলিতা দেবী হতে পারেন, কিন্তু ইনি সুশীলা দেবী কখনোই নন। কেন বলুন দেখি? সুশীলা দেবীর বয়স 75 বৎসর। ঠিক, এখন তার বয়স 75 হলেও তিনি আর বৃদ্ধা নন। পাগলের মতো কি বলতে বলবো? সুশীলা দেবী নবযৌবন লাভ করেছেন। শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না মনোহরবাবু, জড়ার পর মৃত্যু, জড়ার পর যৌবন নেই। বিজ্ঞানের মহিমায় সবই সম্ভবপর হয়। আমি ভবিষ্যৎবাণী করছি, বিজ্ঞান একদিন মানুষকে অমর করবে। আপনার ওই নির্বোধের স্বর্গে আমাদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, হয় কাজের কথা বলুন, নয় থানায় চলুন। বেশ, তবে কাজের কথাই শুনুন। মনোহর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ডাকলেন, সুশীলা! বলুন বাবা। তুমি এখন বাড়ির ভেতরে যাও, এই ভদ্রলোকের জন্য একটু চাটা পাঠিয়ে দাও। না না, আমরা এখানে চাটা খেতে আসিনি। ভয় নেই, আপনাদের চায়ে কেউ বিষ মিশিয়ে দেবে না। বিষ থাক আর না থাক, এখানে চা আর টা কিছুই খাওয়া চলতে পারে না। আপনাদের সকলেরই কি একই মত? আমার অন্য মত, আমি চা টা সব খাবো, কি বলো মানিক? আমিও তোমার দলে। করুণাবাবু কি বলেন? আচ্ছা, পরমা সুন্দরী সুশীলা, ওকে কি ললিতা দেবী বলে ডাকবো মনোহরবাবু? ওকেই জিজ্ঞাসা করুন। আবার বাজলো সেই অম্রিয়মান কণ্ঠস্বরের মোহনীয় বীণা বেণু। বাবার কাছে আমি সুশীলা, কিন্তু আপনারা তো বৃদ্ধা সুশীলাকে দেখেননি, আপনারা আমাকে ললিতা বলেই ডাকুন। বেশ করুণাবাবু, এই পরমা সুন্দরী ললিতা দেবী যদি তার সুন্দর হাত দিয়ে সুন্দর চা তৈরি করে দেন, তাহলে সুন্দরবাবুর মতো আপনি তা পান করবেন না? করব না, বলেন কি, আমি তো নির্বোধ নই। সুন্দরবাবু, আপনি কি এখনো মত বদলাবেন না? মনে রাখবেন, চায়ের সঙ্গে আবার টা। সুন্দরবাবু জয়ন্তের মুখের পানে তাকিয়ে বললেন, কি আর করি বলো, তোমরা সবাই যখন রাজি তখন আমারও আর এক যাত্রার পৃথক ফল হয় কেন? আমিও রাজি। ললিতা দেবীর গোলাপের মতন অষ্টধরে যে মিষ্টি হাসিটুকু ফুটল, তাও যেন নীরব সঙ্গীতের মতো সুন্দর। একটি নমস্কার করে পাশের ঘরে তিনি অদৃশ্য হয়ে গেলেন। শুনুন মশাই, জ্বরার কারণ কি মানুষ যে জানে না এ কথা তো সত্য নয়, বরং এই কথাই সত্য যে জ্বরার কারণ তার কাছে অজ্ঞাত নয়, এইটুকুই জানে না সে। এসব সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপার আপনাদের যে কেমন করে বোঝাবো বুঝতে পারছি না। রেডিও অ্যাক্টিভ বস্তু কাকে বলে জানেন? জানি, আমাকেও মাঝে মাঝে অল্প স্বল্প বৈজ্ঞানিক পরীক্ষা করতে হয়, যদিও তা ধর্তব্যের মধ্যেই গণ্য নয়। বিজ্ঞানে আমি একেবারে বাংলায় বুঝিয়ে দিতে পারেন? ইংরেজিটা তাও একটু পদের আছে,
বাংলায় শুনলে একেবারে অজ্ঞান হয়ে যাবেন। তাও কখনো হয়, বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষার অভিধানে রেডিও অ্যাক্টিভের অর্থ এইভাবে বোঝানো হয়েছে, শুনুন তবে। আংশু বিকিরণ দ্বারা বিদ্যুৎ সাপক প্রভৃতির উপর ক্রিয়াকরণক্ষম, রেডিয়াম, ইউরেনিয়াম, পোলোনিয়াম প্রভৃতি সম্পর্কে অপারদর্শক পদার্থভেদকারক ও বৈদ্যুতিক ক্রিয়াজনক এবং অদৃশ্য কিরণী বিক্রক্ষম। কি বুঝলেন? ব্যাপার বুঝবো কি, আরো তো গুলিয়ে গেল, মাথা বোঁ বোঁ করে ঘুরছে। এই জন্যই কি কবি গান বেঁধেছেন, আ মরি বাংলা ভাষা? বাংলা ভাষার দোষ নেই সুন্দরবাবু, তবে বাংলা ভাষায় এখনো ভালো করে বিজ্ঞানকে পরিপাক করার চেষ্টা করা হয়নি, কারণ দেশ এতদিন স্বাধীন ছিল না। যাক, ও কথা থাক, যতটা সংক্ষেপে পারি কিছু কিছু বোঝাবার চেষ্টা করি। অনেক পরীক্ষার পর আমি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছি যে সারা জীবন ধরে আমাদের দেহের ভিতরে যে রেডিও অ্যাক্টিভ বস্তু জমে ওঠে, অর্থাৎ যাকে বলে ক্রোমিক রেডিয়াম, জ্বলার কারণ হচ্ছে তাই। সূর্যের দ্বারা পৃথিবীর উপর প্রতিদিনই রেডিয়াম নিক্ষিপ্ত হচ্ছে, আমরা তা খাচ্ছি, আমরা তা পান করছি, প্রশ্বাস দিয়ে বাতাস থেকে তা আকর্ষণ করছি। তারই ফলে প্রত্যেক জীব আর তরুলতাও ধীরে ধীরে জরাগ্রস্ত হয়। জরা ব্যাধি নিবারণ করবার উপায় আমি আবিষ্কার করেছি। বলেন কি মশাই? আগে হ্যাঁ, ক্যালসিয়াম থেকে দেহের হাড় তৈরি হয়, রসায়ন শাস্ত্রের দিক থেকে রেডিয়াম কাজ করে ক্যালসিয়ামের মতোই। গঠন কার্যে যেখানে ক্যালসিয়ামের পরমাণু দরকার হয়, সেখানে রেডিয়াম পরমাণু ব্যবহার করলে দেহের রক্তস্রোত তা না জেনেই গ্রহণ করে। রেডিয়াম বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করবার একমাত্র উপায় হচ্ছে তাদের ভেতর থেকে ওই রেডিয়াম পরমাণুগুলোকে বিতাড়িত করা। সেটা কি অসম্ভব ব্যাপার নয়? প্রথম দৃষ্টিতে অসম্ভব মনে হবে, কিন্তু কার্যকালে দেখা যায় মোটেই তা নয়। জরা ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের হাড়ের ভেতর থেকে বিপজ্জনক রেডিয়াম পরমাণুগুলিকে বাইরে বার করে দেওয়া অসম্ভব নয় মোটেই। প্রথমে রোগীকে এমন ভিনেগার ও অ্যাসিড জাতীয় পথ্য দিতে হবে যাতে করে তার দেহের হাড়গুলো ক্যালসিয়াম থেকে মুক্ত হয়। এক হপ্তাহ পর রোগীকে আমি আবার এক হপ্তাহ ধরে স্বাভাবিক পথ্য দিই বটে, কিন্তু সেই সঙ্গে এদিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখি যে খাদ্যের ভিতরে যে খাঁটি ক্যালসিয়াম থাকে তার মধ্যে কিছুমাত্র রেডিও অ্যাক্টিভিটি বর্তমান নেই। প্রথমে যে ভিনিগার ও অন্যান্য অ্যাসিডের পথ্য দেওয়া হয়, দেহের ক্ষতি সাধন করবার ক্ষমতা তাদের অপেক্ষাকৃত কম। ওই পথ্যের পরমাণু গ্রহণ শক্তি বা ভ্যালেন্স আছে, তাই ওই পথ্যের আকর্ষণে আসলে ক্যালসিয়ামের সঙ্গে দেহের ভিতরে উড়ে এসে চুড়ে বসা রেডিয়ামও ক্রমে ক্রমে বেরিয়ে যায়। স্বাভাবিক পথ্যের পর দিই আবার অ্যাসিড জাতীয় পথ্য, তারপর আবার স্বাভাবিক পথ্য। এভাবেই চিকিৎসা চলে মাসে পর মাস। এই চিকিৎসার ফলেই জরাগ্রস্ত রোগী ফিরে পায় তার নবযৌবন? প্রায় তাই বললেও চলে, তবে উপসর্গ যে দেখা যায় না তা বলা যায় না। যেমন ওই কাচের কফিন ব্যাপারটা, সুন্দরবাবু কাচের কফিনের উল্লেখ করেছিলেন, কিন্তু সেটা যে কি পদার্থ আপনারা তা কেউ জানেন না। দেখতে চান তো আমার সঙ্গে আসুন। মনোহরের সঙ্গে সকলে এসে উপস্থিত হল প্রকাণ্ড একখানা হল ঘরে। তার অধিকাংশ জুড়ে বিরাজ করছে নানা রকম যন্ত্রপাতি। যারা কোনো কলেজের বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেছেন তাদের কাছে ওসব যন্ত্রের কয়েকটি পরিচিত বলেই মনে হবে। কোথাও একাধিক বুনসেনের অত্যন্ত তপ্ত উত্তাপ সঞ্চালক প্রতীপ বিশেষ, উপরে টকবক করে ফুটছে স্টিল বা অপযন্ত্রগুলো, কোথাও সারি সারি কিলক থেকে ঝুলছে কন্ডেন্সার বা সংহতি যন্ত্র যা সাধারণ বৈজ্ঞানিক পরীক্ষাগারে দেখা যায় না। মনোহরবাবু, এতক্ষণ কানে যা শুনলুম তার আগ বর্ণ বুঝতে পারলুম না।
এখন চোখে দেখছি তাও ভালো করে বুঝতে পারছি না। আপনি বোধহয় আবার লেকচার শুরু করবেন, কিন্তু তার আগে আমার গোটা কয় সহজ প্রশ্নের জবাব দেবেন। আজ্ঞা করুন। আপনি এইসব বৈজ্ঞানিক পরীক্ষা তো কলকাতায় বসেই করতে পারতেন, মিথ্যে এত লুকোচুরি কেন? কলকাতার কৌতূহলী জনতা যদি ঘুণাক্ষরেও আমার পরীক্ষার ব্যাপার টের পেত, তাহলে আমার বাড়িটি পরিণত হতো সরকারি বাগানে, আর সেখানে উঁকি ঝুঁকি মারতে আসতো রাম শ্যাম যদু মধু সকলেই। তারপরেও আমি কি আর নির্বিঘ্নে পরীক্ষা চালাবার অবসর পেতুম? আপনারাই বলুন। সে কথা অবশ্য, কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু কাউকে কিছু না জানিয়ে আপনার সঙ্গে এমন চোরের মতন পালিয়ে এসেছেন কেন? তার প্রথম কারণ হল মন্ত্রগুপ্তি, দ্বিতীয় কারণ গুরুতর। গুরুতর মানে? সুশীলা দেবী আর গোবিন্দবাবু নতুন দেহ লাভ করবার পর ইহজীবনে আর নিজের বাড়িতে ফিরবেন না বোধহয়। সে কি মশাই? হ্যাঁ, সেই জন্যই সুশীলা আজ ললিতা নাম ধারণ করেছেন। কিন্তু কেন কেন কেন? নতুন দেহ, অতি প্রাচীনা সুশীলাকে কেউ কি চিনতে পারত? তা পারতই না। সুশীলার কথা কেউ বিশ্বাস করত বলে আপনার মনে হয়? হ্যাঁ, তা তো করতই না। ঠিক, তাকে নিয়ে আরো নানা রকম গন্ডগোল, এমনকি মামলা মোকদ্দমা হবারও সম্ভাবনা কি ছিল না? হ্যাঁ, তা তো ছিলই। হ্যাঁ, আর কত দিক দিয়ে যে সুশীলার জীবন ভয়াবহ হয়ে উঠত তার কোনো ঠিক নেই। সেজন্যই স্থির করেছিল আমার পরীক্ষা সফল হলে নতুন দেহে নতুন নামে নতুন ভাবে জীবন যাপন করবে। গোবিন্দবাবুর সম্বন্ধে ওই একই কথা। আচ্ছা, সুশীলা দেবী আর গোবিন্দবাবু অত টাকা সঙ্গে নিয়ে এসেছেন কেন? আর সেসব টাকা আপনার নামেই বা জমা আছে কেন? নতুন দেশে নতুন নামে নতুনভাবে জীবন শুরু করতে হলে প্রথমেই দরকার টাকা। সে টাকা আসবে কোথা থেকে? নিজের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিত হবার জন্যই সুশীলা দেবী আর গোবিন্দবাবু উচিত মতো টাকা সঙ্গে করে এখানে এসেছেন। ওদের টাকা আমার ছদ্মনামে জমা রেখেছি কেন? আমি জানতাম পুলিশ ওদের খোঁজ করবে। ওদের নামে টাকা জমা রাখলে পুলিশ নিশ্চয়ই সন্ধান পেত, বুঝলেন? আরো কোনো প্রশ্ন আছে? আর একটি প্রশ্ন, যদিও ললিতা দেবী সুশীলা দেবী কিনা সে খটকা আমার মন থেকে এখনো দূর হয়নি, তবে ওটা আপাতত ধামা চাপাই থাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, গোবিন্দবাবু কোথায়? সে প্রশ্নের জবাব না দিয়ে মনোহর ফিরে দাঁড়িয়ে বললেন, জয়ন্তবাবু যে উপসর্গের কথা বলেছিলুম এইবার সেটা দেখবেন আসুন। মনোহর এগিয়ে গিয়ে দাঁড়ালেন একখানা খাটের পাশে। সেখানে শয্যার উপরে যে শায়িত মূর্তিটি ছিল তাকে দেখেই সকলের চক্ষু বিস্ফারিত হয়ে উঠল পরম বিস্ময়ে। একটি তরুণ বা সুন্দর মূর্তি বালক বললেও চলে। সুগঠিত শুভ্র নগ্ন দেহ, যেন গ্রিক ভাস্করের হাতে গড়া। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সর্বাঙ্গ তার কাঁচ দিয়ে মোড়া, এবং সেই কাঁচ তাকেও গলিয়ে এমনভাবে মূর্তির উপর ঠেলে দিয়েছে যে সারা দেহের সঙ্গে তা অচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে আছে। মনোহর বললেন, সুন্দরবাবু এই আপনার কাঁচের কফিন। কিন্তু কাঁচের কফিনের ভিতর ওটা কি রয়েছে? রঙিন মোমের পুতুল না মৃতদেহ? যান আর একটু কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখুন। না, ওটা মোমের পুতুল তো নয়, মৃতদেহও নয়, ও যে জীবন্ত। ওর সর্বাঙ্গে যে জীবনের রং, জীবনের আভাস, এমনকি দুই মুদিত চোখের পাতাও থেকে থেকে কেঁপে উঠছে। ও এখন ঘুমাচ্ছে, কিন্তু ওর ঘুম ভাঙতে আর বেশি দেরি নেই। আসল ব্যাপারটা কি মনোহরবাবু? আমি নিজেই জানি না, ওই কাচের আবরণই আমার সৃষ্ট নয়। পর্যাক্রমে ক্যালসিয়াম পথ্য দিয়ে আবার তা বন্ধ করে বেশ কিছুকাল চিকিৎসা চালাবার পর রোগী হঠাৎ দীর্ঘকালব্যাপী নিদ্রা ঘরে আচ্ছন্ন হয়ে পড়ে, আর তার সর্বাঙ্গব্যাপী দেখা দেয় এই এই কাচের আবরণ। কিছুকাল পরে রোগীর ঘুম ভাঙে,
কাচের আবরণ ফেটে যায়। তারপর উঠে বসে তার জাগ্রত মূর্তি। এর অর্থ আমিও জানি না। বাবা, এ যে মানুষ গুটি পোকা, ওই মূর্তিটা কার? গোবিন্দ বাবুর। তার বয়স তো 70 বছর। সকলে অবাক হয়ে ভাবতে লাগল সুশীলার প্রবেশ। সেই সুমধুর কণ্ঠে সে বললে, বাবা, ও ঘরে খাবার দেওয়া হয়েছে। চলুন চলুন, এই বিজন বনে আপনারা খাবারের মধ্যে কোনো বিশেষত্ব পাবেন না। বাড়িতে যা ছিল তাই দিতে পেরেছি। স্যান্ডউইচ, শিককাবাব, রুটি, মাখন, চা আর মিষ্টান্ন। ললিতা দেবী, চায়ের বৈঠক যে ভরি ভোজনের আসনে পরিণত হলো, এই বিজন বনে শিককাবাব বানালেন কে দিয়ে? বাঘের মাংস দিয়ে নয় বোধ হয়। খেলেই বুঝতে পারবেন। আসুন সুন্দরবাবু। ভায়া, আজ যা দেখলুম আর শুনলুম আমার পিলে অত্যন্ত চমকে গিয়েছে। খাওয়ার চিন্তা মোটেই জাগছে না। আপনার পিলে নির্বোধ নয়, একখানা স্যান্ডউইচ উদরস্থ করলে সে আবার অত্যন্ত শান্ত হয়ে পড়বে। আপনার ধার জানতে আমার বাকি নেই। চলুন মধুরেণ সমবেত করে আসি।